গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং বলাটা ঠিক হবে কি গুড আফটারনুন বলা হবে সেটা আমি ঠিক জানি না, কারণ 11টা বাজে এখন, তোমাদের টাইমটা বলে দিলাম, তো তোমরাই বিচার করো যে ইভিনিং এই গুড আফটারনুন বলবো না গুড মর্নিং বলবো। গুড মর্নিংটাই, কারণ 12টা তো বাজেনি, গুড মর্নিং। তো আমাদের বাড়িতে না আজকে সব তাড়াতাড়ি হচ্ছে, কালকে তো 15 আগস্ট, সেই জন্য বাবা আজকে সকাল থেকে শিল্পী খুঁজতে বেরিয়েছে। কারণ তোমরা জানো যে বাবা তো নাচের প্রোগ্রাম টোগ্রাম করে, তো কালকে একটা বাবা প্রোগ্রাম পেয়েছে, হঠাৎ করেই পেয়েছে সকালবেলা আর কি। সকালবেলা ঘুম থেকে উঠে শুনছি বাবা একটা প্রোগ্রাম পেয়েছে, সেই জন্য শিল্পী খুঁজতে বেরিয়েছে। আমাদের গ্রুপের ছেলেমেয়েরা যারা নাচতো সবাই এখন বড় হয়ে গেছে, চাকরি বাকরি করে, কেউ এখন নাচের সাথে ইনভলভ নয়, মানে বাটা ছেলেমেয়েরা আর কি। গ্রুপের ছেলেমেয়েরা এখনও রয়েছে, তো তারা দূরে থাকে, বজবজে থাকে, বুঝবো না, মিটিয়া বুরুজে। মিটিয়া বুরুজ বলে একটা জায়গা আছে, সেখানে বাবা নাচ শেখাতে যায়, মিটিয়া বুরুজে গেছে আজকে। সব সব স্টুডেন্টদের ফোন করছে, এই কালকে একটা প্রোগ্রাম আছে, দেরি থাকবি, আমি নাচ শেখাতে যাবো আজকে। সেই সব শিল্পী খুঁজছে, ফোনে ফোনে শিল্পী খুঁজছে, এই তুই ফাঁকা আছিস, ফাঁকা আছিস, প্রোগ্রাম আছে কিন্তু, আমি সকাল থেকে উঠেই শুনছি এইসব। তো মাও স্নান টান করে পুজো সুজো দিয়ে দিয়েছে, আমাকেও বললো তুই স্নানটা করে নে আগে, তারপরে আমি স্নান করে নেবো, তারপরে কিন্তু তোকে আর স্নান করে দেবো। কী চাপ, নিজে স্নান করতে পারা না পারার যে কী চাপ, মা যখনই বলবে তখনই স্নান করতে হবে, কী জ্বালা। আর মা স্নানটা করিয়ে দিল, তারপরে মা স্নান করলো, তারপর পুজো দিল, পুজো টুজো দেওয়ার হয়েছে, মানে আমাদের বাড়িতে আজকে সব তাড়াতাড়ি হচ্ছে। তো যাই হোক, এখন ব্রেকফাস্ট করেছি, আজকে ওটস খেয়েছি, অল্প করে ওটস খেয়েছি, দুধ দিয়ে খেয়েছি আজকে গো, মানে সবজি সবজি ছিল না, সেই জন্য একটু দুধ রেখেছিলাম। মা আমার এক আমার একটা অ্যাকচুয়ালি আমার খুব বনবিটা খেতে ইচ্ছা করছে, সেই জন্যই আমি বলেছিলাম যে দুধ রাখো, কিন্তু বনবিটা কেনা হয়নি, তো কেনা কিনবো আর কি। হরলিক্সটা খেতে আমার ভালো লাগে না, কিন্তু বনবিটা আমার এক জেঠু আমাকে দিয়েছিল, তো তারপর থেকে আমার বনবিটার খুব লোভ হয়েছে, খুব ভালো লাগে বনবিটা খেতে, মানে চকলেটের ফ্লেভারটা না খুব ভালো খেতে, জানো তো, আমার কিন্তু হেভি লাগে খেতে। তো দুধ দিয়ে মা বলে দুধটা দেখে যে বনবিটা তো কেনা হয় না, ওটসই করে দাও তাহলে, দুধ দিয়ে ওটস খেয়ে কি বাজে লাগে জানো না, ওটস দুধ দিয়ে খেতে কি বাজে যে খেতে লাগে, তোমাদের কি মানে মনে হয় কি, মানে নাক নখ চোখ বন্ধ করে খেয়ে নিয়েছি, অল্প করে পরিমাণটা খুব অল্প করে নিয়েছি। তো ব্লগটা এখান থেকে স্টার্ট করছি, 11টা থেকে ব্লগটা স্টার্ট করলাম, তো সারাদিনটা তো দেখবে তোমরা কি করছি আমরা। আর বড়দের প্রণাম জানাচ্ছি, ছোটদের অনেক ভালোবাসা, অনেক কথা বলে দিয়েছি, তারপরে বড়দের প্রণাম জানাচ্ছি, ছোটদের অনেক ভালোবাসা। আজকে থেকেই মাইক বাজি শুনতে পাচ্ছ তোমরা, আজকে কিন্তু 15 আগস্ট নয়, এখন থেকেই মাইক বাজানো শুরু করে দিই, সকাল থেকে মাইক বাজানো শুরু করে দিয়েছে, কি বলবো এই যে পাগল। কালকে তো কান ফান ফেলা ফলা করে, কালকে ব্লগ করবো কি করে, সারাদিন তারস্বরে চিল্লিয়ে চিল্লিয়ে দেশাত্মবোধক গান শোনাবে আমাদের। আমরা তো ইউটিউব থেকেও বা এমনি অ্যাপ রয়েছে, আমি হচ্ছে ইয়েতে শুনি, মিঙ্কে শুনি, না মিঙ্ক না, আমি বলছি তোমাদের দেখে বলি, উল্টো ধরলিছি মনটা, আর কি মিঙ্ক, এয়ারটেলের যে মিঙ্ক অ্যাপ আছে না, মিঙ্ক, মিঙ্কে শুনি, সাবানেও শুনি, আমার ইয়ের কানেকশনও রয়েছে, জিওর কানেকশনও রয়েছে, সাবানতেও শুনি কখনো সখনো, তো ভালো লাগে। তো ওই অ্যাপগুলো কি বেকার বেকার শুন, ওখানেও তো গান শোনা যায় বলো, ওদের চিল্লিয়ে চিল্লিয়ে মাইক বাজানোর কোনো প্রয়োজন আছে বলো, কে ওদের বোঝাবে, একটা করে ক্লাব গজিয়ে যায়, কোনো কাজ নেই, চালস্বরে মাইক বাজাতে থাকে, এটাই কাজ ওদের।
কোনো ফেস্টিভ্যাল লাগলো কি লাগলো না, মাইক বাজবেই। যাই হোক, তো ব্লগটা দেখে থাকো, আশা করি তোমাদের ব্লগটা দেখতে খুব ভালো লাগে। তো এখন আমি রান্না বসালাম, তো কড়াইটা বসিয়ে দিয়েছি, একটু জল দিয়েছি, কারণ আজকে একটু মুগের ডাল করব, তিতর ডাল। তো এখন মুগ ডাল বসিয়ে দিয়েছি, এবার ডালটা একটু ফুটুক, সিদ্ধ হতে দিলাম। আর ওইদিকে আমি উচ্ছেগুলোকে কেটে নেব। আর উচ্ছেটা আমি কেটে রেখেছি ডালে দেবার জন্য। গুড আফটারনুন ফ্রেন্ডস, খিদে পেয়ে গেছে তো খেতে বসেছি এখন। তো দেখে নেব আজকের মেনু কি আছে। বাজার করেনি বাবা, সেই জন্য মার সাথে আজকে বাবার খুব অশান্তি হচ্ছিল, জানো তো, যে কিছু বাজার নেই, কি রান্না করবো, বা মা কি বাবাকে বলছিল সকালবেলা উঠে শুনছিলাম, কি রান্না করবো, বাবা বলছে যা যা বাজার আছে তাই রান্না করো, এরকম কনভারসেশন হচ্ছিলো বাবা মার মধ্যে। দেখে নেবো যে কি বাজারের মধ্যে কি রান্না করেছে মা। আজকে তেমন কিছু রান্না করতেই পারিনি, তো দেখে নেবো কি রান্না করেছে। তো চলে আসো, এখানে একটা চুল আছে, ভাত আছে, এটা হচ্ছে কুমড়ো সেদ্ধ, কুমড়ো সেদ্ধ মাখা মাখা ডাল, উচ্ছে উচ্ছে দিয়ে ডাল, মুগের ডাল, মুগের ডাল, আর এটা হচ্ছে ওই খোসা ভাজা, আর এখানে হচ্ছে আলু, আলুর দম, আলুর দম। তো মা এই দিয়েই আলু ছিল বাড়িতে, আলুর দম করে রেখেছে, বলো এই দিয়ে ভাত খাওয়া যায়। আর কিচ্ছু নেই, ছিল না বাবা, কি করব, আলুর দম দিয়ে রুটি খাওয়া যায়, ভাত খাওয়া যায়, বলো তোমরা, এই রান্না করে রেখেছো। ওই আজকে যত সিদ্ধ দিয়ে আর ডাল দিয়েই বেশি ভাত খাওয়া খেতে হবে, আর অল্প একটু ভাত রেখে ফেলে দেব, আর আলুর দমটা শুধু শুধু খাবো, এই প্ল্যান আছে আমার আজকে। অবলা মানুষদেরও তো দিতে হয় বলো, অবলা জিবরা খাবে আজকে আমার ভাত, তোমরা দেখতে থাকো। খুব গান বাজছে জানো তো, ব্লক করাই যাচ্ছে না। ব্যাস চুপ কর, আমাদের কালকে একটা অনুষ্ঠান আছে, সেই অনুষ্ঠানের রিহার্সাল আমি করছি, তো এই পাঁচজন নাচছে ওখানে, সেই নাচের একটা অনুষ্ঠান এয়ারপোর্টে আছে কালকে, তো আমরা কাল সকালে এখান থেকে বেরোব, তার রিহার্সাল করছি এখন। নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। আজকে আপনাদের কাছে প্রথমেই এলাম এই সন্ধ্যাবেলা, কারণ সকাল থেকে আমি একটু ব্যস্ত ছিলাম আজকে, কারণ আমার প্রোগ্রাম এসছে, তো সেই প্রোগ্রামের রিহার্সালের জন্য এখন তো করোনা, স্টুডেন্টরা ম্যাক্সিমামই বাড়িতে, সবাই আসে না। যাই হোক, আমার একটা পুরনো স্কুল আছে এই মেটিয়া ব্রুজের আগে, তো ওখানে গেছিলাম আজকে, ওদের বললাম পাঁচ ছজন জোগাড় কর, ডাক ওদের, তো গোটা পাঁচেক হয়েছে, তাদের নিয়েই করছি, সেই জন্য সকাল থেকে আপনাদের কাছে আসতে পারিনি, এই মাত্র এলাম। আজকে সকাল থেকেই বাবার দেখা পাওয়া যাচ্ছে না বাড়িতে, সকাল থেকে ইভেন অনেক রাত্রি করেই বাড়িতে ফিরেছে, মানে ইভিনিং বলাটাও এখন শ্রেয় নয়, কারণ এখন বাজে হচ্ছে 9টা।
তো বুঝতেই পারছো, মানে রাতই বলা যায়, 9টা তো রাত, তো 9টার সময় বাড়ি, মানে 9টার আগে ফিরেছে। তো এখন তোমাদের সামনে এলো, তো বললাম যে ভিডিওটা করো, তারপরে উনি মনে হ্যাঁ ভিডিওটা তো করতে হবে, আমি তো আসেনি ভিডিওতে, আজকে নিজে থেকেই বললো আমি তো আসেনি ভিডিওতে, আজকে ভিডিওটা তো করতে হবে। যখন বাইরে ছিল তখন ভিডিওর কথা মনে পড়ছিল না। তারপরে সকালবেলা তোর মা একচোট ঝগড়া করে নিল আমার সাথে। অবশ্যই ঝগড়া করতে হবে, তাহলে আর কি মানে ভিডিও করতে ভালো লাগে তখন? তো ঝগড়া করবে না, বাজার করবে না, তো কি করবে? কিছু ছিল না বাজারে তখন, শুধু আলু, শুধু আলু ছিল, আলুর দম ভাত খাওয়া যায়, আলুর দম রুটি দিয়ে খাওয়া যায়, ভাত দিয়ে আলুর দম, ডালও তো হয়েছে না, সেটার জন্য না, আলুর দমটা তো শুধু ডাল দিয়ে ভাত খাওয়া যায়, যতটা কম দেওয়া যায় ওকে, যার জন্য তোমরা হয়তো একদিন বলেছো যে আমি সেদিন সত্যিকারে বলছি তোমাদের যে মোগলাই পরোটাটা আমি এসেছিল, হ্যাঁ এটা ঠিক কথাই, লোকজন আসলে, এবারে দেখো আমাদের এখান থেকে না মিষ্টির দোকানটা অনেকটাই দূরে, সবসময় সম্ভব হয় না, তো তো বাড়িতে যা ছিল তাই দিয়েই আর কি করে ফেলেছিলাম। মিষ্টির দোকান আছে, এবার ওটা বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, তারপরে সব দোকানের মিষ্টিও ভালো না, ভালো না, আর অনেকটাই দূর আমাদের বাড়ি থেকে, যেতে হয় প্রায় 10-15 মিনিট তো লাগে, তো ওই জন্য ভাবলাম, হ্যাঁ তো আমি তাই জন্য ভাবলাম যে না বাড়িতে যেটাই আছে, তো যাই হোক গেস্টরা তো বলে না যে, তারা বলছে না না কিছু করতে হবে না, আমি বলছি না না, একটা কিরকম না সে কোনোদিন আসে না, হঠাৎ করে এসেছে। হ্যাঁ, তো সত্যিকারে সেদিন দিইনি কেন, কদিন ধরে একটু খাওয়া দাওয়া হচ্ছিল, সেদিনকে তোমার কাছ থেকে এটা এক্সপেক্টেড ছিল না যে নিশ্চয়ই অন্যদিন পায়েলকে তোমরা বলেছো করে দেবো, তারপরেও আমার হঠাৎ একটু শরীরটা খারাপ হয়েছিল, অবশ্যই করবো। হ্যাঁ, তো আর মা না মোগলাইটা খুব ভালো বানায়ও, ওই জন্য আমার দেওরের ছেলে তো সব সময় মানে ও একদম মানে তাকিয়ে থাকে যে কখন বড় মা আমাকে খাওয়াবে, এরকম একটা ব্যাপার থাকে, সবাই সবাই মানে সব বাচ্চারাই তাই আর কি করে, আমি যাই বাড়িতে বানাই চেষ্টা করি, এখন আর বানাই না সত্যি কথা বলতে, পায়েলের অসুস্থতার পর থেকে আমি না মানে নিজে খাইও না বানাইও না, যতটা বানালেই যাই হোক আমাদের খারাপ লাগবে ওকে না দিয়ে খেলে, সেটা আমি করি না। হ্যাঁ, তো ওই জন্যে পায়েলকে বেশি আলু দিই না আজকে, ওই জন্যে আমারও একটুখানি খারাপ লেগেছে যে বাজারটাও দূর অনেকটা, এবার সবসময় তো আমারও ভালো লাগে না, আর সত্যি কথা বলতে আজকে বাবা আসেনি তোমাদের, সেই জন্য বাবাকে দেখাতে পারলাম না, আমি বলেছিলাম সকালবেলা, দাদু অ্যাকচুয়ালি একদিন আসে একদিন আসে না, না তার দিন এখন আসে না, মানে শরীরটা দাদুর ভালো নেই সেই জন্য দাদু আসে না, বুঝলেন, শরীরটা ভালো নেই না বাবার, আসলে সত্যি শরীরটা খারাপ হয়েছে, তো সেই জন্য আবার আমি একটু বাড়িতে যাই, সবসময় সেই জন্য আর করা হয়ে ওঠে না, ইচ্ছা সব কিছুই থাকে যে বাড়ির লোকদেরই তো করে খাওয়াবো, কিন্তু সম্ভব হয় না, সিরিয়াস কিছু নয় বাট ওই আর কি শরীরটা খারাপ, তো বাবাকে ডাক্তার ওষুধ এনে দিয়েছি আপাতত, বাবা খাচ্ছে, যদি সেরকম না হয় বাবাকে হাসপাতালে দেখাতে হবে, এরকম একটা ব্যাপার, তো যাই হোক সেই জন্যই বাবা যদি আবার আসে নিশ্চয়ই তোমাদের সাথে বাবাকে দেখাবো, বাবার সাথে তোমাদের কথা হবে। আজকে তো 15th August আমাদের স্বাধীনতা দিবস, তোমাদের সবাইকে স্বাধীনতা দিবসের আগাম শুভেচ্ছা, আর তোমাদের সবাইকে জানালাম প্রীতি শুভেচ্ছা, তোমরা আমরা স্বাধীন হয়েছি, এবারে 75তম স্বাধীনতা দিবস, এবার খুব বড় বড় হচ্ছে 75 স্বাধীনতা দিবস ইয়ার্স, যাই হোক বড়ো করে খুব কালারফুল লাগে এই দিনটা, আমি কোনোদিন এই দিনটাতে কোনোদিন মানে দিল্লিতে কোনোদিন দেখিনি কীরকমভাবে উদযাপন করে, কোনোদিন ইভেন যাইনি, কোনোদিন রেড রোডেও যাইনি, কোনোদিন দিল্লি তো খুব দূরের কথা, রেড রোডেও কোনোদিন যাইনি যে কীরকমভাবে পালন হয় দিনটা, তো দেখার ইচ্ছা আছে, রেড রোডটা দেখার ইচ্ছা আছে,
কোনোদিন যদি শরীরটা ঠিক হয় তাহলে, যখন সুস্থ ছিলাম তখনই দিন গেলাম না, আর এখন তো অসুস্থ। যাই হোক, যখন স্কুলে পড়তাম তখন তো স্কুলেই সেলিব্রেট হতো, স্পোর্টস প্যারেড এগুলো হতো, এখন তো আর সব বালাই নেই। পায়েল দেখো তোমাদের বলেই যাচ্ছে, ও তো মানে সত্যি কথা, ওর আজকে অনেকটা দিন মানে পুরোনো স্মৃতি তো মানুষের, আমাদের বাটানগরে মানে হতো হতো আগে, মানে এখানে স্কুল আছে তো অনেক, মানে গার্লস স্কুল, বয়েজ স্কুল, বাটা বয়েজ, বাটা বয়েজের বা পড়েছে, গার্লসের মা পড়েছে, তো পাশাপাশি দুটো স্কুল। আর আমি নার্সারিতে পড়েছি, সেটা নার্সারিটা হচ্ছে পাশে একদম, তো ওই দুটো স্কুল তিনটে স্কুলেই, মানে ছোটোটাতে নার্সারিতে প্যারেড হতো না, বাট বাটা বয়েজ আর গার্লসের প্যারেড হতো না, এবং খুব বড় করে হতো, হতো মানে শুধু প্যারেড হতো না, গান সব গান হতো, তারপরে সব ইসে রাস কেন বলে এনসিসি, এনসিসি হতো, এনসিসি গাইডটা তো ছিল, আর এছাড়াও মিলিটারি আসতো, মিলিটারি আসতো, বেশ বাজাতো, বাজাতো, কুচকাওয়াজ হতো, খুব ভালো হতো, ভালো ছিল আগে, খুব মজার দেখার মতো ছিল, খুব দেখার মতো। এখন তো সেখানে মানে এখন হাইডিজ বিল্ডিংস হয়ে গেছে, বাটা এখন চেঞ্জ হয়ে গেছে, এখানে সব প্রজেক্ট হয়, স্কুলের স্কুলের ছেলেমেয়েরাই করে, এনসিসি স্কাউটের ছেলেমেয়েরা যারা থাকে তারাই একটু এই রাস্তার মেইন রোডের উপরে একটু প্যারেড ফ্যারেড করে, একটু গান বাজনা করে, ব্যাস ওই করেই স্বাধীনতা দিবস পালন হয়। তো আজকের মতো ভিডিওটা আমরা এখানেই শেষ করব। হ্যাঁ, যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক জানিও, শেয়ার করে দিও বন্ধু বান্ধবদের মধ্যে, আর চ্যানেলে যদি প্রথমবার আসো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখলাম। নমস্কার, নমস্কার, সবাই ভালো থাকবেন, ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আপনাদের ইন্ডিপেন্ডেন্স ডে শুভেচ্ছা জানালাম, ঈশ্বরের কাছে এটাই আমাদের প্রার্থনা। নমস্কার, শুভরাত্রি, শুভরাত্রি।